এখন আসেন আমরা দেখি যে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা, এই প্রজেক্টটার ভিতরে কি কি ফাইল আছে। হ্যাঁ, আমরা তো দুইটা ফাইল দেখলাম, যে মেইন অ্যাক্টিভিটি ডট কেটি এবং অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, এই দুইটা ফাইল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা বাম পাশে যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্রজেক্ট এবং এইটার ভিতরেই হচ্ছে যে ফাইলগুলো আছে। তো আমরা শুরুতে দেখি যে অ্যাপের ভিতরে কী কী আছে। অ্যাপ, আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে যে অ্যান্ড্রয়েড আছে এখান থেকে যদি আমরা প্রজেক্ট করে নিই, প্রজেক্ট করলে প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে দেখাবে। হ্যাঁ, যদি আপনার অ্যান্ড্রয়েড থাকে তাহলে, অর্থাৎ এখানে যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকে, প্রত্যেকটা ফাইল দেখাবে না, কিন্তু মেইন মেইন অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য যে মেইন যে ফোকাস করার মতো যে ফাইলগুলো সেগুলো দেখাবে। যখন প্রয়োজন হয় তখন প্রজেক্ট সিলেক্ট করে সেইটা দেখা পসিবল, যে ফাইলগুলো দেখায় না, কিন্তু আপাতত আমাদের সেটার দরকার পড়তেছে না। আমরা যেটা ফোকাস করবো, অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাপ, অ্যাপ যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে দেখেন ম্যানিফেস্ট আছে। এখন ম্যানিফেস্টে আসি, ম্যানিফেস্টের একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে। আমি এটার তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে দেখেন এটা একটা এক্সএমএল ফাইল, যেখানে এক্সএমএল, এটা যে এক্সএমএল ফাইল এটার একটা ডিক্লারেশন এবং ম্যানিফেস্ট নামে একটা ট্যাগ আছে এবং এটার ভিতরে নেম স্পেস আছে। হ্যাঁ, এক্সএমএল এনএস মানে নেম স্পেস, তো নেম স্পেস দেওয়া আছে কিছু। এই নেম স্পেসগুলোর মাধ্যমে সে কিন্তু বুঝতে পারে যে আচ্ছা, এই এক্সএমএলের মাধ্যমে এটা বলছে, তার মানে এর এই কথাটার মানে এই, এই নেম স্পেসের মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ম্যানিফেস্ট ফাইলটা, এটার কাজটা কি? আচ্ছা, ম্যানিফেস্ট ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কাজটাও খুব গুরুত্বপূর্ণ। মানে এইটা হচ্ছে মিডিলম্যানের মতো, মনে করেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং যে অ্যাপ আছে, অর্থাৎ আমরা যে অ্যাপটা ডেভেলপ করতেছি, এই অ্যাপটা প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এই দুইটার মধ্যে একটা সেতুবন্ধনের মতো কাজ করে। কীরকম সেটা, মনে করেন একটা এসএমএস আসলো। হ্যাঁ, এসএমএস আসলে এসএমএসের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপটা আছে, সে জানে কীভাবে যে একটা এসএমএস আসছে? এটা তো অপারেটিং সিস্টেমে কিন্তু আপনাকে থ্রো করতেছে জিনিসটা। হ্যাঁ, তো এইটা থ্রো করার ফলেই কিন্তু আপনি জানতেছেন যে ওই অ্যাপটা কিন্তু জেনে যাচ্ছে যে আচ্ছা, একটা এসএমএস আসছে। আচ্ছা, এটা কীভাবে হচ্ছে? এটা এই ম্যানিফেস্ট ফাইলে কিন্তু অ্যাপটাকে জানিয়ে দিচ্ছে যে আচ্ছা, একটা এসএমএস আসছে। তো এসএমএসের জন্য দেখবেন পারমিশন আছে, এরকম ইন্টারনেটের জন্য পারমিশন আছে। ইন্টারনেট কার সাথে রিলেটেড? অপারেটিং সিস্টেমের সাথে। আপনার ওয়াইফাই যে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে, সেখান থেকে একটা ইন্টারনেট কানেকশন যে আপনার অ্যাপের ভিতরে চলে আসবে, সেটা এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আপনাকে পারমিশনটা ডিক্লেয়ার করা থাকতে হবে। তার মানে এই ম্যানিফেস্ট ফাইলটা আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে একটা কানেকটিভিটি রক্ষা করে, ঠিক আছে? আরেকটা জিনিস যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে কী হচ্ছে। সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি, দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করা আছে এবং আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি মানে একটা পেজ। হ্যাঁ, তো এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু এই যে ডট মেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু এই যে কটলিন ফাইলটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই মেইন অ্যাক্টিভিটি যে পেজটা, এটা কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে চিনে? হ্যাঁ, এখানে তো আরও পেজ থাকতে পারে, তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চিনে এই যে দেখেন লঞ্চার নামে একটা ট্যাগ দেওয়া আছে, ক্যাটাগরি ট্যাগ, এখানে অ্যান্ড্রয়েড ইন্টেন্ট ক্যাটাগরি লঞ্চার, এইটার মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চিনে যাচ্ছে যে আচ্ছা, এই অ্যাক্টিভিটিটা প্রথমবার ওপেন হবে। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেইগুলো প্রথমবার ওপেন হবে না, পরবর্তীতে আমরা ক্লিক করে অন্য কোনো একটা বাটনের মাধ্যমে ওপেন করতে পারবো, ঠিক আছে? তো এখন এই যে অ্যাক্টিভিটিটা, যে এইটা একটা পেজ, এইটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে কিন্তু জানতে হয়, কারণ সে কিন্তু এই অ্যাক্টিভিটিটাকে ভিউ করায়, অর্থাৎ আপনার সামনে নিয়ে আসে। হ্যাঁ, তো এখন অপারেটিং সিস্টেম যদি না জানে যে কোন জিনিসটা আপনার সামনে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সে দেখাতে পারবে না, আর সেজন্যই এখানে ডিক্লেয়ার করা থাকতে হয় যে আচ্ছা, এটা একটা অ্যাক্টিভিটি এবং এই অ্যাক্টিভিটির মাধ্যম, এই অ্যাক্টিভিটিটা বা এই পেজটা আপনার সামনে দেখাতে হবে, সেটা এখানে ডিক্লেয়ার করা থাকতে হয়। এবং মনে করেন এখানে বিভিন্ন ধরনের পারমিশন থাকে, সেই ইন্টারনেটের পারমিশন হোক বা অন্যান্য যে কোনো পারমিশন হোক, সেইগুলো কিন্তু এখানে ডিক্লেয়ার করা থাকে। অ্যাপের আইকন, যেমন আইকনগুলো কোথায় দেখায়, আইকনগুলো হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের লিস্টে যে দেখায়, সেটা কিন্তু অপারেটিং সিস্টেম থেকে দেখায় এবং এইখানে কিন্তু সেটা ডিক্লেয়ার করা থাকে বলেই সে কিন্তু দেখাতে পারে। হ্যাঁ, যেমন অ্যাপ্লিকেশনের নাম, সেটাও কিন্তু দেখাতে পারে এই ম্যানিফেস্টে ডিক্লেয়ার করা থাকার মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ম্যানিফেস্টটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর আমাদের যে অ্যাপ আছে সেই দুইটার মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে। আচ্ছা, তো এটা গেল যে ম্যানিফেস্টের কাজ। এখন এই ম্যানিফেস্ট নিয়ে আমরা অনেক কাজ করব, তো সেটা পরবর্তীতে, এখন আমি এটা মিনিমাইজ করে রাখি। এরপরে আছে যে জাভা।
আমরা যদিও কটলিন নিয়ে কাজ করব, কটলিনের পেছনে কিন্তু জাভাটাই কাজ করে। সো জাভা আসছে, বা যদি কটলিন থাকে কটলিন, যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করে এখানে জাভার জায়গায় কটলিনও নিয়ে আসতে পারে। তো এখন ঘটনা হচ্ছে, এরপরে হচ্ছে যে প্যাকেজ যে নামটা আছে, আমরা যে নতুন প্রজেক্ট নেওয়ার সময় যে প্যাকেজ নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে, এবং এটার ভিতরে একটা ক্লাস তৈরি করে দিয়েছে, অটো জেনারেট করে দিয়েছে, সেটা হচ্ছে যে এই ক্লাসটা। এই ক্লাসটা সম্বন্ধে আমরা বিস্তারিত পরে জানবো, তো আপাতত জেনে রাখি যে এটা হচ্ছে যে একটা মেইন অ্যাক্টিভিটির একটা ক্লাস, মেইন অ্যাক্টিভিটি ডট কেটি। আচ্ছা, এটা আমরা ম্যানুয়ালি যখন অ্যাক্টিভিটি ক্রিয়েট করব তখন আমরা এটা বুঝতে পারবো, এটা সম্বন্ধে আরও বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, এরপরে এইগুলো হচ্ছে যে টেস্ট করার জন্য, তো এইগুলো আমাদের আপাতত দরকার পড়বে না। তো এইগুলো যদি ডিলিটও করে দেন তাতেও কোনো ম্যাটার করবে না, কিন্তু এটা ডিলিট করা যাবে না, এইটা হচ্ছে যে আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইল। আচ্ছা, এখন নিচে আসি। আরইএস, আরইএস মানে হচ্ছে রিসোর্সের সংক্ষিপ্ত রূপ, আরইএস। হ্যাঁ, এইটা এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে ড্রয়েবল। এখন ড্রয়েবল জিনিসটা কি, ড্রয়েবলের মধ্যে আমরা ইমেজগুলো রাখি, যেমন জেপিজি, পিএনজি, এই টাইপের ইমেজগুলো রাখি, এবং এইখানে কিন্তু আপনার নর্মালি ক্যাপিটাল লেটার এবং হচ্ছে যে 1, 2, 3, 4 বা এই ধরনের নিউমেরিক্যাল শব্দগুলো আমরা এই নামে ব্যবহার করব না, এতে করে বিল্ড করতে একটু সমস্যা হয়। তো আমরা শুধু ABCD এবং এই যে আন্ডারস্কোর, এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করব, হ্যাঁ, অ্যালফাবেটগুলো ইউজ করব। এই ড্রয়েবল ফোল্ডারের ভিতরে আপনারা জেপিজি, ইমেজ, পিএনজি রাখতে পারেন, বা অথবা SVG রাখতে পারেন, অথবা XML রাখতে পারেন। এই XML কিন্তু একটা ইমেজ, হ্যাঁ, এই দেখেন একটা ইমেজ, এই যে একটা ইমেজ, যে ভেক্টর ইমেজ, হ্যাঁ, তো এই XML একটি ইমেজ। তো সো এইটা এইটা এইগুলো হচ্ছে যে ড্রয়েবলে থাকে, ছবি জাতীয় জিনিসপত্র ড্রয়েবলে থাকে। আচ্ছা, সেটা XML-এরই হোক, SVG হোক, অথবা JPG, PNG হোক। এখন লেআউট, লেআউটে হচ্ছে যে XML লেআউটগুলো থাকে, অর্থাৎ আমরা একটা পেজ ডিজাইন যে করব সেই ডিজাইনটা কিন্তু এই লেআউটের ভিতরে থাকে। তো এই লেআউটগুলো, তো নতুন নতুন আমরা লেআউট ক্রিয়েট করব, নতুন নতুন পেজ ক্রিয়েট করব, তখন হচ্ছে নতুন করে এখানে ফাইল ক্রিয়েট করা লাগবে। রাইট ক্লিক করে নিউ গিয়ে এই দেখেন লেআউট রিসোর্স ফাইল, এখানে আমরা নতুন নতুন XML ফাইল ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো এইটা গেল যে লেআউট ফাইল। এরপরে হচ্ছে যে মিপ ম্যাপ। মিপ ম্যাপে সাধারণত যেটা থাকে, যে আমরা কমনলি ইউজ করি না, কিন্তু এটা ডিফল্টভাবে যে আইকনগুলো থাকে সেই আইকনগুলোর জন্য কিন্তু মিপ ম্যাপটা লাগে। হ্যাঁ, এই মিপ ম্যাপে সাধারণত এই আইকন ছাড়া আর তেমন কিছু সাধারণত রাখা হয় না। হ্যাঁ, তো এই আইকন জাতীয় জিনিসগুলো, যেমন এই যে অ্যাপের যে আইকনটা আছে সেই আইকনটা, যে ডিফল্ট এটা কিন্তু অ্যাপের আইকন। হ্যাঁ, তো এই আইকনটা আমরা পরবর্তীতে কীভাবে চেঞ্জ করা লাগে সেটা আমরা দেখব, কিন্তু আপাতত এটা জেনে রাখি যে এটার ভিতরে সাধারণত আইকনটাই রাখা হয়। তো অন্য কিছু চাইলে, যেমন ড্রয়েবলের অল্টারনেটিভ হিসেবেও আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কাইন্ড অফ ড্রয়েবলের মতোই মিপ ম্যাপটা। তো নর্মালি হচ্ছে যে ইমেজ যা লাগে সব কিছু ড্রয়েবলে রাখা হয়, আর মিপ ম্যাপে সাধারণত আইকনটাই থাকে। আচ্ছা, এরপরে আসি যে ভ্যালুস। ভ্যালুসটা হচ্ছে যে এখানে আপনি এই যে XML কালার ডট XML-এ আপনি বিভিন্ন কালার, এখানে নতুন নতুন লাইন ক্রিয়েট করে আপনি ইচ্ছামতো কালারগুলো প্রিসেট করে রাখতে পারেন। তারপর সেই কালারেরগুলো কল করে করে কিন্তু আপনি একটা থিমের মতো থিম তৈরি করতে পারেন, বা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। হ্যাঁ, তখন এই এক জায়গায় থেকে চেঞ্জ করে দিলে পুরো অ্যাপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এইটা হচ্ছে যে আপনি এইখান থেকে কালারগুলো কল করতে পারবেন। সো এখানে এই যে কোডগুলো করে রাখা, এবং এখানে এই নামটা দিয়ে কল করতে পারবেন এই কালারটাকে। আচ্ছা, তো এগুলো আমরা যখন UI ডিজাইন করব তখন দেখব। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ে একই রকম, আপনি যেমন একটা টাইটেল দিবেন, সেই টাইটেলটা এখানে ডিক্লেয়ার করে রাখবেন, সেই তারপরে হচ্ছে যে এই এই যে নেম আছে এই নেমটা কল করে দিবেন, তারপরে ভিতরে টেক্সট যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারেন। তো এটা হচ্ছে যে গুছিয়ে রাখার জন্য এইভাবে রাখা হয়। তো এগুলো আমরা পরে দেখব। এরপরে আসে ভ্যালুসের লাস্টে কি আছে, একটা থিম আছে। হ্যাঁ, থিমটা যদি আমরা দেখি, দেখেন দুইটা থিম, একটা হচ্ছে ডার্ক মোডের জন্য নাইট লেখা, এবার একটা হচ্ছে যে নর্মাল লাইট মোডের জন্য, দুইটা থিম আছে। তো থিমের যেখানে কালারগুলো, এই যেখানে অ্যাট দ্য রেট অফ কালার দিয়ে কালারটা কল করা আছে, তখন যখন অ্যাট দ্য রেট অফ কালার দিচ্ছে তখন কিন্তু এই কালার ডট XML-এ চলে যাচ্ছে, তারপরে সেই কালারটা কল হচ্ছে, এভাবে কিন্তু থিমের জন্য কালার কল করা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কীভাবে থিম তৈরি করা যায়। এটা হচ্ছে থিমের ফোল্ডার। সো আমরা ভ্যালুসের ভিতরে কী কী আছে আমরা দেখলাম। এরপরে আছে যে XML। XML-এর মধ্যে কিছু স্পেশাল স্পেশাল জিনিসপত্র রাখা হয়, যখন যেটা প্রয়োজন পড়ে, সচরাচর একদম কমনলি লাগবে না, হঠাৎ হঠাৎ লাগবে। তো এখানে কিছু, যেমন XML-এ কিছু রুলস, SDK-তে যখন বলে দেয় যে এই টাইপের রুলসগুলো দেওয়ার প্রয়োজন, সেইগুলো এখানে ডিক্লেয়ার করা দরকার পড়বে। তো এটা সচরাচর প্রয়োজন পড়বে না। যেমন রিসেন্ট হচ্ছে যে অ্যান্ড্রয়েডের স্টোরেজ পারমিশনের জন্য একটা ফাইল রাখতে হয় এখানে, তো সেইগুলো হচ্ছে যে আপনার ডকুমেন্টেশনে পেয়ে যাবেন যখন যেটা প্রয়োজন পড়ে। তো XML গেল। এরপরে এটা কিন্তু অটো জেনারেটর, এটা কোনো কিছু না,
এরপরে গ্রেডেল স্ক্রিপ্ট। হ্যাঁ, তা আমাদের অ্যাপ যেটা এটা চলে গেল। এরপর আছে গ্রেডেল স্ক্রিপ্ট। গ্রেডেল স্ক্রিপ্টের ভিতরে দেখেন দুইটা গ্রেডেল ফাইল আছে। হ্যাঁ, সবসময় ইন জেনারেল দুইটা থাকবে। আপনার মডিউল চেঞ্জ করলে বা মডিউল অনেক অ্যাড করলে দেখা যাবে যে আরও গ্রেডেল টেডেল আসতে পারে। তো ইন জেনারেল সাধারণভাবে দুইটা গ্রেডেল থাকবে। একটা হচ্ছে বিল্ড ডট গ্রেডেল ডট কেটিএস। আপনি যদি শুধু গ্রেডেল নেন তাহলে কেটিএস অপশনটা থাকবে না, অর্থাৎ কটলিন স্ক্রিপ্ট থাকবে না। তো আমরা যখন নতুন প্রজেক্ট নিই তখন হচ্ছে যে কটলিনটাকে প্রেফার করেছিলাম, দ্যাটস ওয়াই কেটিএস আসছে। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে এগুলো আমরা ক্লোজ করে দিতে চাই। এই যে গ্রেডেল কেটিএসের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ক্লোজ আদার ট্যাবস। তাহলে দেখেন অন্যান্য ট্যাবগুলো চলে গেছে, শুধুমাত্র এই কেটি বিল ডট গ্রেডেল এটাই আছে। আচ্ছা, এখন এখানে তেমন কিছু নেই, জাস্ট শুধু কিছু প্লাগ ইন অটো জেনারেটেড তৈরি করে দিয়েছে। এটা নিয়ে আমাদের টেনশন করার আপাতত টেনশনের কিছু নাই। এরপরে আছে যে এখানে অ্যাপ, তো অ্যাপের মধ্যে যে বিল ডট গ্রেডেলটা আছে সেটার মধ্যে অনেক কিছু আছে। এবং এইখানে কিন্তু লাইব্রেরি অ্যাড করা, তারপরে অ্যাপের যে ভার্সন, হ্যাঁ অ্যাপের ভার্সনে দেখেন ভার্সনগুলো এখান থেকে সেট করে দেওয়া যায়। এবং এসডিকে যদি আপডেট করার প্রয়োজন পড়ে, হ্যাঁ তো এইগুলো হচ্ছে যে এখান থেকে চেঞ্জ করা যায়। মিনিমাম এসডিকে চেঞ্জ করা লাগবে, যখন পুরাতন হয়ে যাবে, মনে করেন আপনার অ্যাপটা কয়েক বছর পুরাতন হয়ে গেছে, তখন হচ্ছে যে মিনিমাম এসডিকে একটু বাড়িয়ে দিবেন, হ্যাঁ 25-26 দিবেন, তারপরে টার্গেটেড এসডিকেটাও এরকমভাবে বাড়িয়ে দিবেন। তো এইভাবেই হচ্ছে যে এখান থেকে এই জিনিসগুলো বাড়িয়ে দিতে হয়। এবং নতুন নতুন ভার্সন আপডেট করলে এখানে কিন্তু নাম্বারগুলো বাড়তে থাকে, বাড়িয়ে বাড়িয়ে আপডেট করতে হয়। আচ্ছা, তো এই গেল। তারপরে এখানে হচ্ছে যে জাভার যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন সেই জাভার ভার্সনটাও এখানে ডিক্লেয়ার করা দরকার পড়বে। এবং এখানে ডিপেন্ডেন্সিসে হচ্ছে যে নতুন নতুন যে লাইব্রেরিগুলো, আপনার ডেফিনেটলি অনেকগুলো লাইব্রেরি ইউজ করা লাগে যখন আমরা ডেভেলপমেন্ট করি। হ্যাঁ, কারণ সবগুলো হচ্ছে যে আপনার ম্যানুয়ালি কোড করতে গেলে অনেক অনেক সময়ের দরকার। তো আগেই কেউ কোড করে রাখছে, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা লাইব্রেরি আকারে কিন্তু ইউজ করতে পারি। সেই লাইব্রেরিগুলো এখানে অ্যাড করতে হয়। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন তারপরে ব্র্যাকেট দিয়ে এখানে লাইব্রেরি আমরা অ্যাড করে দিই। এখন অ্যাপের বিল্ড গ্রেডেল মানে হচ্ছে অ্যাপ, এটা কিন্তু অ্যাপ ফোল্ডারের বিল্ড গ্রেডেল। হ্যাঁ, এটা কীভাবে আমরা বুঝবো যে এখানে অ্যাপ লেখা আছে যে সেজন্য এটা, আমরা যদি এখান থেকে দেখেন প্রজেক্টে গেলাম, প্রজেক্টে গিয়ে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা একদম মিনিমাইজ করে ফেললাম, হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে গেলাম, অ্যাপের ভিতরে গেলাম, এই দেখেন যে বিল্ড ডট গ্রেডেল। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে এই ফাইলটা, ঠিক আছে। আমি যদি অন্য জায়গায় এটা সিলেক্ট করে রাখলাম, রাখার পরে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই ফাইলটাই এটা। আচ্ছা, এখন আমি আবার অ্যান্ড্রয়েডে ফিরে যাই। সো আমরা বুঝলাম যে এটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে যে গ্রেডেল সেটা, সেটার মধ্যেই আমরা ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করি। এরপর হচ্ছে প্রোগার্ড রুল। প্রোগার্ডের কাজটা হচ্ছে কি, একটা নর্মালি কোড লিখি, এই কোডটাকে যখন এপিকে বানাই, এপিকে বানানোর পরে সেটাকে আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যাতে আমাদের কোডটা কেউ পড়তে না পারে, ঠিক আছে। আমাদের কোডটাকে যাতে কেউ পড়তে না পারে সেজন্য হচ্ছে যে এই প্রোগার্ডটা হচ্ছে ক্লাসের নামগুলোকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো ক্লাসের নাম, ভেরিয়েবলের নাম এগুলোকে চেঞ্জ করে দেয় যাতে সেটা পড়তে গেলে অনেক কষ্ট হয়, দুর্বোধ্য হয়ে যায়। অ্যাপের ভিতরে যে লজিকগুলো আমরা রাখি বা কোডগুলো করি সেগুলো সহজে কেউ পড়তে পারবে না। এটা একটা সিকিউরিটির জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রেডেল ডট প্রপার্টিস। গ্রেডেল ডট প্রপার্টিসে কিছু জিনিসপত্র ডিক্লেয়ার করা থাকে, এটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য কাজ করে। তো এই গ্রেডেল ডট প্রপার্টিসে কিছু জিনিসপত্র, কিছু সেটিংসের মতো কিছু জিনিসপত্র থাকে। তো সেগুলো হচ্ছে যে আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা ইউজ করি। যেমন এই যে এই সেটিংসটা ইউজ করলে হচ্ছে যে র্যাম যদি আপনার বেশি থাকে, এই সেটিংসটা ইউজ করে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর পারফরমেন্স কিছুটা বৃদ্ধি করা যায়। এরপরে আসি যে এটা হচ্ছে গ্রেডেল প্রপার্টিস। এটা এটা এটার ক্ষেত্রে যদি প্রক্সি ইউজ করা হয় সেক্ষেত্রে এটা লাগে, তেমন সাধারণভাবে খুব একটা ইউজ হয় না। আচ্ছা, এগুলো যদি প্রয়োজন পড়ে সে অটোমেটিক্যালি আপডেট করে নেবে। লোকাল ডট প্রপার্টিস, এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এসডিকের পাথ, অর্থাৎ দেখেন এই পাথের মধ্যে আপনার তো আপনারা যদি লিনাক্স বা উইন্ডোজ ইউজ করে থাকেন এই পাথটা একটু ডিফারেন্ট পাবেন। তো আমার পাথটা হচ্ছে ইউজার তৌহিদ লাইব্রেরি অ্যান্ড্রয়েড এসডিকে, এইটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে এসডিকের পাথটা, ঠিক আছে। তো এসডিকেটা কোথায় আছে সেটা যদি আমরা এনডিকে ইউজ করি, এনডিকের পাথও এখানে দেওয়া লাগতে পারে। তো আগের অ্যান্ড্রয়েড স্টুডিওগুলোতে লাগতো, তো পরবর্তীতে অ্যান্ড্রয়েড স্টুডিওগুলোতে দেখলাম যে এটা ছাড়াই এনডিকে সে পেয়ে যাচ্ছে, সমস্যা হয় না। আচ্ছা, কিন্তু এসডিকের ক্ষেত্রে এটা লাগবে, এসডিকে ডিরেক্টরি। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেটিংস ডট গ্রেডেল। সেটিংস ডট গ্রেডেলে দেখেন কিছু সেটিংস দেওয়া আছে, যে ম্যাভেন সেন্ট্রাল গুগলতে, এইগুলো হচ্ছে যে রিপোজিটরি, যে যেইগুলো থেকে হচ্ছে যে লাইব্রেরিগুলো ডাউনলোড করে সেই রিপোজিটরিগুলো দেওয়া আছে।
ইনক্লুড, সো এটা অ্যাপ মডিউল এবং প্রজেক্টের নাম, সো এইটা ছোটোখাটো সেটিংস টাইপের জিনিসপত্র। তো এইগুলো হচ্ছে যে আমরা চেঞ্জ করবো না, এগুলো যেরকমভাবে জেনারেট হয়েছে সেরকমই থাকবে। তো আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাপের ভিতরে যাব, জাভা, এবং এই যে এখানে এটা নিয়ে কাজ করব, রিসোর্স লেআউট, এটা নিয়ে কাজ করব। তো এই দুটো হচ্ছে যে মেন কাজ করার জায়গা, তারপরে বাকিগুলো হচ্ছে যে হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে প্রয়োজন পড়বে, যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেটা ইউজ করতে থাকবো। তো এই গেল যে আমাদের পুরো প্রজেক্টের ডিরেক্টরি কোথায় কোনটা আছে এবং কোন ফাইলটা কী কাজ করে সেই জিনিসগুলো আমরা একটা বেসিক আইডিয়া পেলাম। ধন্যবাদ।